প্রেমের জালে গৃহবধূকে ফাঁসিয়ে পাচারের অভিযোগ। শুধু তাই নয়, ঘটনার দেড় বছরের মাথায় গৃহবধূকে খুন করে মাটির নিচে পুঁতে দেওয়ারও অভিযোগ। ঘটনায় অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার নতিডাঙ্গার বাসিন্দা দুই ভাই বোন। অভিযোগ, এলাকার বাসিন্দা যুবক বাকিবিল্লা মণ্ডল স্থানীয় রহিমা খাতুনের সাথে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক ছিল। এসবের মাঝেই সাতবেড়িয়া এলাকায় বিয়ে হয়ে যায় রহিমার। অভিযোগ, বিয়ের পরেও সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি বাকিবিল্লা। বিয়ের প্রায় আট বছর পর কোলের সন্তানকে ছেড়ে বাকিবিল্লার সাথে এলাকা ছাড়ে রহিমা। রহিমার আত্মীয়দের অভিযোগ, বাকিবিল্লা প্রেমের জালে ফাঁসিয়ে রহিমাকে নিয়ে চলে যায় মুম্বাইতে। সেখানে প্রায় বছর দেড়েক ছিল তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবুর আলী মণ্ডল বলেন, ওরকম লুইকে লুইকে প্রেম কাহিনী করে সে বোম্বে নিয়ে চলে যায়। বোম্বে নিয়ে চলে গেলে পরে এক দেড় বছর সেখানে থেকে তারপরে এসে ওর ওই বোনের বাড়ি এসে নাকি শোনা, এখন পুলিশ প্রশাসনে বলছে যে হচ্ছে গিয়ে ওখানে নিয়ে এসে নাকি চার পাঁচ মাস হচ্ছে তো মেরে ফেলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই এর নিয়ে এরকম তিন চারটে কেস আছে, ঠিক আছে, আমরা যেটুকু জানি। এর নিয়ে এর আগেও গোপালনগর থানায় তো এর নামে কেস আছে না, এবার ধরা পড়ে গেছে কি এটাকে মেরে ফেলে দিয়েছে এই জন্যে। রহিমার পরিবারের দাবি, আগে মেয়ের সাথে ফোনে যোগাযোগ করা যেত, কিন্তু গত কয়েক মাস ধরে মেয়ের সাথে তারা যোগাযোগ করতে পারছিলেন না। এসবের মাঝেই গোপালনগর এলাকায় ফিরে আসে বাকিবিল্লা ও তার বোন তারাবানু। এরপর রহিমার পরিবারের পক্ষ থেকে মেয়ে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নামে গোপালনগর থানার পুলিশ। তদন্তে নেমে বাকিবিল্লা ও তার বোনকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায়, মুম্বাই থেকে ফিরে গত কয়েক মাস আগে বোন তারাবানুর শ্বশুরবাড়ি বাদুড়িয়া এলাকায় রহিমাকে খুন করে তার দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এ বিষয়ে রহিমার আত্মীয়রা অভিযোগ তুলেছেন, বাকিবুল্লা ও তার বোন নারী পাচার চক্রের সাথে যুক্ত, এর আগেও এলাকা থেকে বিভিন্নভাবে মেয়েদের ফুসলিয়ে নিয়ে গিয়েছে। তো বিয়ের আগে লাইন বিয়ে দিতে চেয়েছিল, ওর মা বাপ ঘরে নিয়েনি, তারপরে বিয়ের পরে গন্ডগোল করেছে, তাও দিতে গিয়েছে ওদের বাড়ির থেকে সব মারধর করে আবার হচ্ছে কি থানায় গেল, থানা থেকে আবার বাড়িয়েছে আসলে পরে ওরা দুই ভাই বোনই ওই নারী পাচার কেস, ওদের ওদের ওই কেস নারী পাচার, এখান থেকে নিয়ে যায় আর বিক্রি করে, এখান থেকে নিয়ে যায় আর বিক্রি করে। বাইরে এই দু বছর ছিল, এই এই রোজার মাস আসলে দু বছর হবে, তা নিয়ে এসছে নাকি এখন আমরা পুলিশে এতে পাচ্ছি যে যখন পাঁচ মাস আগে নাকি মেরে ফেলেছে। হ্যাঁ, বিয়ে এখান থেকে হয়েছে, সাতবাড়ি বিয়ে হয়েছে, ওখান থেকে ও এখান থেকে চুরি করে যাতায়াত করতো শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি থেকে ও নিজে মোবাইল কিনে দিয়েছে, মোবাইল কিনে দিয়ে যোগাযোগ করেনি ওকে নিয়ে বেরিয়ে চলে গেছে। এর আগেও বাকিবুল্লার নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। খবর পেয়ে তারাবানুর শ্বশুরবাড়িতে পৌঁছায় পুলিশ। তার শ্বশুরবাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে দেহ উদ্ধারের কাজ চলছে বলে জানা গিয়েছে। বা বোন হচ্ছে শ্বশুরবাড়িতে চলে গিয়েছিল, বাকিবিল্লা নিয়ে গিয়েছিল, অনেক ছেলে পেলে নষ্ট করেছে, অনেক মেয়েদের নষ্ট করেছে, বোনের ছেলে মেরেছে, ওর ওরকম শাস্তি চায়, ওর গলায় দরজা টেনে গেছে, বোন ছেলে মেরেছে। আমার বোনের সাথে একে পেছনেই তো বাড়ি আমাদের, ফোনে ফোনে যোগাযোগ করে নিয়ে গিয়েছিল, ও যখন চলে যায় বোম্বে তখন আমার বলছে বোন আমি আর ফেরবো না, বোন আমি চলে যাচ্ছি একবার জন্য আমার কাছে ফোন করবি নে। হ্যাঁ, আমার আমার বোনজির ওই মাঠে ফেলে দিয়ে চলে গিয়েছিল ছেড়ে দিয়ে। আমার বোনের ঝিরা মেরেছে, ওর মার চায় এরকম, আমার বোনের ঝিরা মেরে ফেলেছে, ওরা ফাঁসি চায়, ওর দুই ভাই বোনে ফাঁসি চায়। এদিন খবর পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা, চড়াও হন বাকিবুল্লার বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোপালনগর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন ঘটনার কথা পুলিশের কাছে প্রথম জানার পর কান্নায় ভেঙে পড়েন রহিমার মা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তারা ওর ভাই আর বাকিবুল্লা ওর বোন, এই দুই ভাই বোনই যুক্তি করে আমার মেয়ের মাঝ রাস্তায় এসে ওর শ্বশুরবাড়ি, ওখানে বাদুড়ি শ্বশুরবাড়ি, বোনডার বোনডার শ্বশুরবাড়ি এসে মেরেছে। আমি হলো ওর হলো আমার মেয়ের যেন ফাঁসি মেরেছে, ওর যেন ফাঁস আমি ভালোবাসা ছিল, এখন নেব না সংসার করব না, ওর বলিল কি ওর বলিল কতরে একদিন ক্ষতি করলেও ক্ষতি করবো, ওর আগে আই বুড়ে থাকতে ভালোবাসা ছিল, তাই আমি বলি আমরা দিই না, আমার মেয়ের বিয়ে দিই টাকা পয়সা খরচ করে, আর ওরও ও বিয়ে করে করে তবু আমার মেয়ের শ্বশুরবাড়ি যায় আসে, এর জন্যে আর একবারও গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, প্রশাসন আমি জয় নিয়েছি, প্রশাসনও ধরেও নিয়ে গেছে, তাও হয়নি, তাও তবু আবার এদিনকে গিয়ে আমার মেয়ে নিয়ে চলে গেছে,
ওই আদের কাছে ভালোবাসা দিয়েছে, দিয়ে ওর বলে চাই তুই কি নাই অমুক জায়গার থেকে তোর নিয়ে যাবো বুনগার থেকে, ওখান থেকে নিয়ে চলে গিয়েছে, বলে চাই তোর নিয়ে সংসার করবো, তোর নিয়ে ঘর করবো, তোর নিয়ে সব করবো করে তোর আছে। ওর বলেলো কি তোর একদম বদলা নিলে তোর ঘর সংসার জীবনে করতে দেবো। আমি জানতে পারি সেই প্রশাসনে আমি করলাম, করে সব প্রশাসনে আমি সব ওর ডকুমেন্টগুলো সব দিলাম। মেরেছে ওই 4-5 মাসই মেরেছে। আমি এখন চাই ও যারা আমার মেয়ের ফাঁসি দিয়ে মেরেছে ওর ফাঁসি অর্ডার হোক, যান ও ফাঁসি দিয়ে ওরে মারুক। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।